কৃষি মন্ত্রণালয়ের হিসাব বলছে বর্তমানে বাংলাদেশে 25 লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হয় আর ঘরে তোলার সময় নষ্ট হয় প্রায় 8 লাখ মেট্রিক টন অর্থাৎ বাজারে পাওয়া যায় 17 লাখ মেট্রিক টন কিন্তু প্রতি বছর বাংলাদেশে পেঁয়াজের চাহিদা 30 লাখ মেট্রিক টন বাকি 13 লাখ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করতে হয় যার 80 শতাংশই আসে ভারত থেকে কিন্তু এবার সহ পরপর 2 বছর ভারত আকস্মিকভাবে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় বেকায়দায় পড়ে যায় বাংলাদেশ অস্বাভাবিক বেড়ে যায় দাম তাই বাজার স্থিতিশীল রাখতে দেশে পেঁয়াজের উৎপাদন বাড়ানোর কথা বলেছিলেন বাণিজ্যমন্ত্রী কারো উপরে ডিপেন্ডেন্সি কমানো দরকার একটাই মন্ত্র ফাইনালি আমরা যেটা বুঝি যে আমাদের নিজেদের সেলফ সাফিসিয়েন্ট হওয়া দরকার একই অভিমত কৃষিমন্ত্রীরও এমন বাস্তবতায় নিজস্ব উৎপাদন বাড়ানোর উপর মনোযোগ দিয়েছে কৃষি মন্ত্রণালয় কাজে লাগিয়েছে নিজেদের উদ্ভাবনী শক্তিকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষকরা শীতকালীন পেঁয়াজের পাশাপাশি গ্রীষ্মকালীন পেঁয়াজের জাত উদ্ভাবন করেছেন প্রথমবারের মতো আগামী গ্রীষ্ম মৌসুমে 5000 হেক্টর জমিতে এই পেঁয়াজের চাষ হবে তবে এবছর পরীক্ষামূলকভাবে চুয়াডাঙ্গা নাটোর এবং মাগুরাতে নতুন জাতের এই পেঁয়াজের চাষ হয়েছে এখন গ্রীষ্মকালীন পেঁয়াজ শুরু করেছে এই পেঁয়াজের ক্ষেত্রে দেখেছেন আমরা অলরেডি চুয়াডাঙ্গা এইসব এলাকায় কিছু মেহেরপুর এলাকায় কিন্তু অলরেডি এই সামার ভ্যারাইটির আমাদের পেঁয়াজ উৎপাদন শুরু হয়েছে আমরা চাচ্ছি যে এটাকে দ্রুত সম্প্রসারণ করার জন্য সামারের সময় যেন আমরা বেশি পরিমাণ পেঁয়াজ উৎপন্ন করতে পারি এবং এই পেঁয়াজ দিয়ে যেন অন্তত আমরা সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাস ডিসেম্বর মাস পর্যন্ত চলতে পারি এইরকম একটা ব্যবস্থা আর করার কিন্তু আমরা সময়বদ্ধ একটা পরিকল্পনা নিচ্ছি কিন্তু সামারের বীজটা একেবারেই টেকনিক্যাল একটা জিনিস সামারের উৎপাদনটা আপনাকে কীভাবে করবেন বীজটা তৈরি করাও খুব কঠিন একটা ব্যাপার এই ব্যবসায়িক গবেষণা প্রতিষ্ঠানগুলো আমাদের কাজ করছে বিএডিসিও কাজ করছে এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো তারা কাজ করছে গ্রীষ্মকালীনটা আমাদের দেশে নতুন এবং এটা ভারতে বেশ হয় আমাদের এখানে নতুন আমরা এটাকে নতুন এনেছি আমরা আশা করছি যে এই বছরও কিছু আসবে আগামী বছরে আরও বেশি করে আসবে গ্রীষ্মকালীনে তারপরের বছর যে অনেক বাড়বে এটা পর্যায়ক্রমে ডেভেলপ করবে ইম্প্রুভ করবে বর্তমানে শীতকালে দেশে 2,37,000 হেক্টর জমিতে পেঁয়াজ উৎপাদন হয় আগামী বছর থেকে আরও 12,000 হেক্টর জমিতে উচ্চ ফলনশীল পেঁয়াজ উৎপাদন হবে উৎপাদন বেড়ে দাঁড়াবে 4 থেকে 5 লাখ মেট্রিক টনে শীতকালীন জাতগুলো হচ্ছে উন্নত ভ্যারাইটির অনেকগুলো জাত আছে আমাদের বাড়ির জাত আছে BR1, BR4, BR6 এগুলো হচ্ছে বেশি প্রোডাকশন দেয় এবং এগুলোকে দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এগুলো আমরা ফার্মারদের করছি এবং তাছাড়া বেসরকারিভাবে আরও বেশ কয়েকটি ভ্যারাইটি আছে যেগুলো হচ্ছে প্রোডাকশন বেশ ভালো এবং দীর্ঘ সময় সংরক্ষণ করা যায় এই প্রাইস ইনশিওর করার জন্য আমাদের যে সিদ্ধান্তটা হয়েছে সরকারি পর্যায়ে সেটা হচ্ছে ভরা মৌসুমে বিশেষ করে শীতকালীন সময় যে মৌসুমে এই সময় আমরা কোনোভাবেই পেঁয়াজ আমদানি করব না যেটুকু আমরা উৎপাদন বাড়াতে পারবো এবং সংরক্ষণের মাধ্যমে যেটুকু রক্ষা করতে পারবো সেইটুকু কমবে পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় থেকে 4 বছরের রোডম্যাপ নেওয়া হয়েছে এছাড়া প্রতি বছর যে 8 লাখ মেট্রিক টন পেঁয়াজ পচে নষ্ট হয় তার পরিমাণ কমাতেও নেওয়া হচ্ছে পদক্ষেপ শানাজি ইয়াসমিন বৈশাখী সংবাদ ঢাকা